দয়া কেন তোমার এমন খেলা পলে পলে চরণ তরি সর্বাগ্রে মোর শিরে ধরি ভক্তি ভরে প্রণাম করি মাতা পিতার পায় ভক্ত বৃন্দের চরণ ধুলি নিলাম আমার মাথায় তুলি সদা যেন কৃষ্ণ বলি থাকে রসনায় গুরুপদে রেখে মতি এবার হব কাব্যে ব্রতি ভক্ত ভক্তা সবার প্রতি আমার নিবেদন প্রকাশ সরকার নামটি আমার সপরিচয় দেওয়া দরকার গুরুদেব অসীম সরকার বন্দী তার চরণ মালদা জেলার হবিপুর থানা পাকোহার সবার চেনা তারই নিকটস্থ গুরুদেবের আশীর্ষ বলে আসিয়েছি কবির দলে প্রথম ক্যাসেট করব বলে করিয়া মনস্থ আমি তো নই তেমন কবি শুধুমাত্র কবির ছবি গুরুর আশীর্ষ হিরে লোভি হলাম দণ্ডায়মান কল্পনার এই ছন্দ ছাড়ি আলোচনার সূত্র পাড়ি দ্বন্দ্ব হবে সুখ আর সারি সভা বিদ্যমান আমি প্রকাশ সরকার নামটি ছাড়ি সুখ পাখি নামটি ধরি কল্পনাতে হবেন সারি অসীম সরকার মহাশয় রাধা কৃষ্ণ তত্ত্ব ধরে হবে আলোচনা এই আসরে প্রশ্নপত্র ধৈর্য ধরে শুনুন সুবিচয় গৌর এলেন বৃন্দাবনে বলভদ্র নিয়ে শোনে বসে আছেন ভাবাসনে তমালের তলায় আমরা ছিলাম তমাল ডালে প্রভুর পরশ পাবো বলে উড়ে গিয়ে করতলে নিয়ে শ্রয় হাতে বসে সুকার সারি যুগলের গুণগান করি রাধার গুণ গাহিছে সারি প্রভুও দিলেন সায় আমার কৃষ্ণ কথা শুনে আনন্দ নাই প্রভুর মনে এখান থেকে প্রশ্ন এনে যাব মীমাংসায় অনন্ত ব্রহ্মাণ্ডের কর্তা আমার কৃষ্ণ পরম সত্তা ভাগবত আছে গাথা শ্রীকৃষ্ণ প্রাধান্য কোন গুণে শ্রী রাধা বড় তুমি তার মীমাংসা করো শ্রেষ্ঠ কৃষ্ণ নট বড় তার শিব শক্তির জন্য
যাকে বলো রাধা রাধা, সে তো কৃষ্ণের অঙ্গে রাধা। কৃষ্ণ বলে সদাই সাধা, রাধা রানীর ধর্ম। যদি কৃষ্ণ হতে রাধা শ্রেষ্ঠ, তবে রাধা কেন হবে শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণই জগদীষ্ট, সর্বশাস্ত্রের মর্ম। যেদিন ইন্দ্র করল বাড়ি বর্ষণ, ব্রজগোপীর ধ্বংসের কারণ, ধরিয়া গিরি গোবর্ধন তাদের বাঁচালো কানাই। যেদিন কালী দহের বিষের জলে মরেছিল রাখাল দলে, কৃষ্ণ তাদের বাঁচাইলে কোথা ছিল নাই? আমার কৃষ্ণের বাসির টানে যমুনার জল যায় উজানে, এমন শক্তি ত্রিভুবনে আসে বলো কার? শুনে কৃষ্ণ মোহনবাসী, রাধা সদা হয় উদাসী, শ্রীকৃষ্ণকেই ভালোবাসি পরিচয় রাধার। শারদীয়া পূর্ণিমাতে ষোড়শ গোপিনী সাথে, আমার কৃষ্ণ জগন্নাথে করেছিল রাস, মদন মোহর হয়ে খেলা করেছিল নন্দলালা, রাধার শুধু কাদার পালা ওই নারীর যা অভ্যাস। রাধা হয় আয়নের সতী, গোপনে টান ভাগ্নের প্রতি, ব্যভিচারী রায় শ্রীমতী বলে সর্বজনে, স্বামীকে যে ফাঁকি দিয়া সতী ধর্ম বিসর্জিয়া, পরপুরুষের রয় মজিয়া, সে শ্রেষ্ঠ হয় কোন গুণে? এবার তুমি এসো সারি গাহ রাধার গুণের সারি, শ্রবণ করুন নর নারী বসি এক মনে, আর কেন বলিব বেশি, এবার বাজা ঢোলার কাশি, সুর ছন্দে ফিরে আসি রস আস্বাদন। আইকে যাবি প্রেম যমুনায় জল আনিতে, আমার মন বাজে বাঁশি কদম্বের তলে, বাঁশি শুনে প্রেম যমুনা উজানে চলে, বাঁশের বাঁশির সুরে বলে, মনে আগুন লাগে মনে, ভাবি বসে মিলব কবে বধু আসনে, শ্যামের বাসী বললো উদাসী, গুরু অসীম কাঁধে পারে বসে সাধন বিহীন,
মানাতে সুখ পাখি সভ্য সভাস্থান শারীর কাছে কিছু প্রশ্ন করি আসিদান বিপক্ষেতে আমার গুরু শারীর ভূমিকায় জবাব দিয়ে বুঝাইবে আসিয়ে সহায় শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান কোন গুণে শিরাধা বড় দাও তোর সমাধান আয়নের ধরনী রাধা রয়েছে ভাগবতে তবে কেন গোপন পীড়িত আপন ভাগ্নের সাথে মামি ভাগ্নে ভালোবাসা বাৎসল্যী ঘরে কেন কান্ত বলে তারে বলো কোন বিচারে ওরে ভিখারী রায় কিশোরী অনেকে বলে আসো তত বলো শুনি সভ্য সভা তলে তবে আরে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাব আমি করি সমাপন ওই সারিয়ে এসে সভা পাশে দেবে সমাধান কোন গুণে শ্রীরাধা বড় ছোট ভগবান তারই সুখ জবাব আমার রাখিনচন আমার মতো ভাব আমি করি সমাপন এ পর্যন্ত কল্পনা মোর শেষ হয়ে গেল কৃষ্ণ প্রীতি একই সাথে হরি হরি বলো কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধুগুরু মহাপুরুষ অনন্ত অবতার সাকারে নিরাকারে যে যেখানে যে অবস্থায় অবস্থান করছে আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতাকে স্মরণ করি পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি কিছু নূতন মুখ নিয়ে এসেছি যারা অন্ধকারে পড়েছিল ওরা আমাকে বাবা বলে ওরা আমার ছেলে আমি তো বাবা হওয়ার উপযুক্ত নই তাই বিশ্বপিতার শ্রীপাদ পদ্মে ওদের সমর্পণ করে দিলাম ওরা যেন ভক্তদের আনন্দ দিতে পারে যারা আগে আমার সঙ্গে ছিল তারা এখন বড় হয়ে গেছে তাই আবার যারা পিছিয়ে পড়েছিল আমি তাদের তুলে এনেছি আপনাদের আনন্দ দেবার জন্য তাই দীনবন্ধুর কাছে আমার প্রার্থনা আজ সুখ সারি পালার প্রথমে আমি একটি গান শোনাচ্ছি ও দীনবন্ধু রে তোমার পরে পরে পর ঘাটায় আমি এক বসে কান্দি রে অবেলায় গেছে তারা দয়াল ফেলিয়া মায়
আমাদের সাথী যারা ধরে গেছে তারা দয়া, এখন আমি যেদিকে বান্ধব কেউ নাই দয়াল আমার জীবনের জাগতিক জগতের যারা সাথী শুধু তারা নয় যাদের আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম, যাদের নিয়ে আমার বসত ঘর, তারা এক এক করে চলে যাচ্ছে। যে চোখ দিয়ে বহুদূর দেখতে পেতাম এখন কাছের জিনিস আর দেখতে পাচ্ছি না, যে কান দিয়ে কত ছোট কথা শুনতে পেতাম এখন আর সেই শোনার শক্তিও তদ্রূপ নেই, যে চরণে কত বিচরণ করেছি সেই চরণও বলছে বন্ধু আমি আর পারছি না। সবাই এক এক করে চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, এখন বান্ধব শূন্য সম্বলবিহীন দয়াল আমি থেকে বারের দায়, বান্ধব শূন্য সম্বলবিহীন দয়াল থেকে বারের দায়, আমার সম্বল বয়সে কত বন্ধু বান্ধব থাকে চারিপাশে, যখন বৃদ্ধতা নেমে আসে এক এক করে সবাই দূরে সরে যায় গো, তেমন ভালোবাসা থাকে না। কিন্তু এমন একজন মানুষ জগতে আছে তাকে ভালো না বাসলেও সে ভালোবাসে, তার বাতাস সে বন্ধ করে দেয় না, তার আলো সে বন্ধ করে দেয় না, সে ভালোবেসে বান্ধব শূন্য সম্বলবিহীন আমি থেকে পারে দায়, বান্ধব শূন্য সম্বলবিহীন আমি থেকে বারের দায়, হরে এখন সম্বল আমার হরে নয়নের জল দয়াল পৌঁছাবে কি তোমার পায়, অধম সীম বলে পারের মাঝি তুমি পরম দয়াময়, অধম সীম বলে পারের মাঝি তুমি হরে পরম দয়াময়, ও তোমার প্রতি রাধারানী কৃষ্ণ প্রেমের আধারিণী, ভক্তি ভরে প্রণাম দানি তব চরণ তলে,
কৃপা করে হে শ্রীমতী, দেহ মোরে শুদ্ধ মতি, হব আমি ঊর্ধ্বরতি তব কৃপা বলে। এ বন্দনায় টানি ইতি গাইব এবার কাব্য গীতি, ভক্ত ভক্তা সবার প্রতি প্রণাম করি দান, অসীম নামটি পরিহরি, নাম ভূমিকায় আমি সারি, শ্রেষ্ঠ কি সেরাই কিশোরী, আজ তার দেব সমাধান। শুক পাখি আজ সভা তলে শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ বলে, রাধারানীর কুৎসা তুলে করল অপমান, ত্যাগ করিয়া নিজ পতি মন দিয়ে সে কৃষ্ণের প্রতি, তাই ব্যভিচারী রাই শ্রীমতী বলল সভাস্থান। আদি সৃষ্টির তত্ত্বের গেলে ইহার শুদ্ধ জবাব মেলে, ব্রহ্ম একা জবে ছিলে নির্গুণ নিরাকার, ব্রহ্মের নাই তো পুরুষ নারী লীলার মাঝে দ্বৈত হেরি, নিজের অঙ্গ দ্বিধা করি সৃষ্টি হয় রাধার, একই শক্তি আধা আধা হল কৃষ্ণ হল রাধা, রাধার প্রেমে পড়ল বাধা স্বয়ং বংশীধারী, শক্তিমানার শক্তি মিলে হল ব্রজধামে মধুর লীলে, রাধার ভালোবাসার রসে গলে হার মানিলেন হরি, মূল সত্য বিচার করিলে এক শক্তিতেই বিশ্ব চলে, রাধারানীর শক্তি বলে কৃষ্ণ বলবান, শক্তিমানের শক্তি গেলে মান থাকে না কোনো কালে, আদি শক্তির শক্তি বলে তাই কৃষ্ণ সর্বশক্তিমান, যদিও ভিন্ন দেহ ধরি এলেন রাধা কৃষ্ণ ব্রজপুরী, লীলার ছলেরাই কিশোরী আয়ানের ঘরণি, অন্তরঙ্গা ভাবের দেশে অখণ্ড আনন্দ রসে অনন্তকাল আছে ভেসে শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী। বহিরঙ্গে যে সম্পর্ক যেসব নিয়ে হয় কুতর্ক, তর্ক করে গণ্ডমূর্খ যারা অন্তর্দৃষ্টিহীন, ধর্মাধর্মের বাঁধন কেটে নিষ্কাম প্রেমের কুসুম ফোটে, ভাবুক ভ্রমর মধু লোটে সেই ভাবে হয়ে লীন, মহাভাবে মত্ত হইয়া সতী ধর্ম বিসর্জিয়া, বেদাতীতি প্রেমে মজিয়া বিনোদিনী রায়, সব সপিল শ্রীকৃষ্ণেরে প্রেমে কৃষ্ণ গেল হেরে, সেই প্রেমরিন সধিবার তরে হলেন নদিয়ার নিমাই, তাই রাধার গুণ গীতি শুনে প্রভুর আনন্দ জাগিল মনে, ব্রজভাব হল স্মরণে হয়ে নিষ্কাম প্রেমাকুল, জয় রাধে শ্রী রাধে বলে আনন্দে মন উঠল দুলে, তার মনের মতো কথার তালে তাই মাথায় দিল ঝুল। এবার অন্য কথায় আসি, রাধার মধ্যে কোন গুণ বেশি, ভক্তি রসের আই রূপসী শ্রেষ্ঠ কৃষ্ণ হতে, যে ভক্তি নাই ভগবানে সেই ভক্তি পাই রাধার প্রাণে, সেই ভক্তি রসি আস্বাদনে হল গৌর নদীয়াতে, শ্রী রাধার শ্রীচরণের দাস ব্রজধামে হয় পিতবাস, নিয়ে তার ভাব কান্তি বিলাস শ্রীকৃষ্ণ ধরা এল, নাম ধরিয়া গৌর হরি হয়ে নিজে দিন ভিখারি, প্রেমানন্দে বলে হরি ত্রিজগৎ মাতাইল। যে যত হোক গুণী জ্ঞানী, হোক না সবার চেয়েও মানি, সেবার কাছে সবাই জানি মানতে হই হার, পঞ্চ সেবায় শ্রেষ্ঠ রাধা সেবায় কৃষ্ণ পল বাধা, রাধা নামেই বাসি সাধা শ্রীকৃষ্ণের হল সার। আধ্যাত্মিক আর বাস্তব ধরে সুখ পাখি শুনাবো তোমারে, বিশ্বের কল্যাণ যাতে হতে পারে এমন কিছু তত্ত্ব, সুর ছন্দে ফিরে আসি বাজাও ঢোলার বাজাও কাশি, শ্রবণ করুন বিশ্ববাসী সঙ্গীতে হই মত। মন ভোলা গৌরাঙ্গ এলো এই সোনার নদী আয়, মন ভোলা গৌরাঙ্গ ওষে হরি বলে, তাই ভাসিছে নয়ন ধারায় মন।
মন ভোলা গো ব্রজে ছিল ব্রজ রাখা দিয়াতে হলো কাঙ্গাল জীবের দুর্দশায় ভজন শিখাইতে ব্রজের ভজন ব্রজের ভজন ব্রজের ভজন সেই ব্রজের ভজন ব্রজের ভজন ব্রজের ভজন শিখাইতে ব্রজের ভজন শিখাইতে সেই ব্রজের ভজন শিখাইতে কাঁদে গৌ পথে পথে সে ভাব মধুময় হায় হায় যেভাবে তে ব্রজেশ্বরী ভাসিত নয়ন ধারা পাপি তাপি যারা ছিল পাপি তাপি যারা ছিল হরিনাম করিতে পার হইল শান্তিপুরাজ ভেসে গেল প্রেমেরই বন্যায় অধম সিম্বলে কর্ম ফলে অধম সিম্বলে
অধম সিং বলে কর্ম ফলে, অধম সিং বলে কর্ম ফলে আমার জন্ম বিফলে যায়। আজ কল্পনাতে সভাতে আমি সারি হই রাধার কিছু গুণের কথা শুকের কাছে কই, কৃষ্ণ গুণ গান গাহিয়াছে গো ভাবিয়াই বৃন্দাবনের সুর, মহাপ্রভুর কৃষ্ণ কথায় হয় নাই বুকে সুর, রাধারানীর গুণ গীতে আমি যবে গাই আনন্দেতে উদ্বেলিত চৈতন্য গোসাই, আমরা তমল ডালে বসেছিলাম গো ওরে পাখি শুকার সারি, মহাপ্রভুর পরশ পেতে তার হাতের পরে পড়ি, দুইজনে গাহিতেছিলাম রাধা কৃষ্ণ গুণ গান, এখান থেকে সুখ পাখি প্রশ্ন করেছে দান, তাহলে কৃষ্ণ কথা শুনে কেন গো মহাপ্রভুর মন হলো আকুল, এটা কি মহাপ্রভুর পক্ষে ভুল, না 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 কৃষ্ণ কথা শুনে আকুল হয়নি রাধার কথায় হয়, প্রশ্ন করেছে সে আসিয়া সভায়, তবে সেই রাধার গুণগীতি আমি করিতেছি বর্ণন, নিজের মুখেই বলেছিল আমার স্বয়ং কৃষ্ণ ধন, শোনসু ভগবান সর্বশক্তিমান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এ কথা বিশ্ববাসী সবাই জানে, কিন্তু ভক্ত না থাকলে ভগবানের প্রকাশ কোথায় গো, যদি প্রজা না থাকে তাহলে রাজার মূল্য থাকে না, আমাদের একটা গভর্নমেন্ট আছে ভারত সরকার, আবার ভারতের মধ্যে বিভিন্ন প্রভিন্স রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সরকার, আমি যদি প্রশ্ন করি তোমরা বিশ্বের যত নরনারী ভারত সরকার বলে কোনো ব্যক্তিকে তোমরা দেশে বের করে দেখাতে পারো, সরকার গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অব দ্য পিপল, জনগণের দ্বারা জনগণের জনগণের জন্য, তাহলে ভগবান ভক্তের ভগবান ভক্তের জন্য ভগবান, ভক্তের দ্বারা ভগবান, ভক্ত না থাকলে ভগবানকে কেউ চিনত না, সনাতন ধর্মের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে ভক্তির সাধনা, ভালো করে শুনে না, যে ধর্মের মধ্যে ভক্তির সাধনা নাই সে ধর্মে ভগবানের অস্তিত্ব নাই, আমি আধ্যাত্মিক আর বাস্তব ধরে আলোচনা করছি, ইসলাম ধর্মের কোন বন্ধু আমার কথায় রাগ করবেন না, ইসলাম ধর্মে ভক্তির সাধনা নাই তাই তাদের আল্লাহরও কোন মূর্তি আছে, কোন জায়গায় দেখেছেন কোন মসজিদে আল্লাহর মূর্তি বসান নেই, কেন নেই, ভক্তিতে ভগবান ভক্তির সাধনা ওরা জানে না, চোখের জল ফেলতে ওরা জানে না শেখেনি, সেই নিরাকার ব্রহ্ম সাকারে আসে কখন আসে যখন ভক্তি প্রেম ও ভক্তির ঠান্ডা পায় তখন সে সাকার, শক্তি এক যাকে বলছে ব্রহ্ম, কেউ বলছে তাকে আল্লাহ কেউ বলছে তাকে গড, সেই শক্তি
দ্বিধাকৃতি হয়ে দুটো ভাগ হলো, কৃষ্ণ আর রাধা। কৃষ্ণ রসরাজ, রাধা মহাভাব। যদি রাধারানীর সৃষ্টি না হতো, বৈষ্ণব সাহিত্য সৃষ্টি হতো না। বৈষ্ণব সাহিত্য সৃষ্টি না হলে সারা বিশ্বে এমন একটা আনন্দময় পরিবেশ, সেই পরিবেশ হতে মানুষ বঞ্চিত হয়ে যেত। রাধারানীর প্রেমকে লক্ষ্য করে সাহিত্যিক, কবি, তারা সব কলম ধরে, লিখন করে। সেই রাধা যার মধ্যে মহাভাব, মহাভাব স্বরূপিণী বিনোদিনী রায়। রাধা না হলে কৃষ্ণের জীবনে সুখ নাই, তাই রাধা বলে কৃষ্ণচন্দ্র গো ধরে বাজায় তার বাঁশি। প্রেমের গুরু স্বীকার করেছে ওই যে রাই কৃষ্ণ। মহাপ্রভু কেন মাথায় ঝুল দিয়েছে? মহাপ্রভু কৃষ্ণ ছিল, সে কেন কাঙাল হয়ে এল? পথে পথে কাঁদছে কেন গো, কেন কাঁদে গো? এই কান্না কোথায় পেল? এটা ভগবান কোনোদিন কাঁদতে জানে না। এই কান্না একান্তে পারে ভক্তই কাঁদতে। সেই কান্নার ধ্বনি, সেই ভাবের ছোঁয়া, সেই প্রেমের পরশ ভিক্ষা করে এনে রাধারানীর নিকট থেকে স্বয়ং কৃষ্ণ ধনে গৌর হয়ে এসে আজ পথে পথে কেঁদে কেঁদে চোখের জলে ভাসে। শুনবে ত্রিবাঞ্ছা পূর্ণ করিতে স্বয়ং কৃষ্ণ ধন নদিয়ায় এসে হয়েছে ওই গৌরাঙ্গ রত। তিনটি বাঞ্ছা, তিনটি বাঞ্ছা কি? সুখ পাখি মন দিয়ে শোনো। মহাপ্রভু মাথায় ঝুল দিল কেন? একদিন বৃন্দাবনে ধেনুবৎস ছনে প্রাণ গোবিন্দ আমার গোচারণে গেছেন। কোথায়? গিরি গোবর্ধনের পাদদেশে কৃষ্ণ ঋষিকেশ ধেনুবৎস ছেড়ে দিয়ে ওখানে তমল বৃক্ষ মূলে শ্রীকৃষ্ণ নীলদলে বংশীধ্বনি করেছে। ঋষভের রা ধৈবতের ধার, এই নিয়ে কৃষ্ণের বাসী সভা। রাধারানীর কর্ণকুহরে যখন কৃষ্ণের বাসীর ধ্বনি দিয়ে প্রবেশ করেছে, রাধারানী অভিসারে চলছে। তার বধুয়ার দর্শন পাবে বলে চলেছে রাই। রাধারানী অতি সন্তর্পণে বন্ধুকে দেখবে বলে গোপনে বাইরে এসেছে। গিরি গোবর্ধনের উপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে, কণ্টকাকীর্ণ পথ, জংলা পথ, কিন্তু রাধার সেদিকে লক্ষ্য নেই। রাধার একই লক্ষ্য, কোথায় বাঁশি বাজায় কৃষ্ণ কমলাক্ষ, আমি বন্ধুকে দেখব গোবিন্দ আমার চতুরের শিরোমণি। রাধা রাধা বলে করিছে বংশীধ্বনি, তমলে রাব ডালে
লুকিয়ে আছে কৃষ্ণ চিন্তাম, রাধারানী চলছে বধুয়ারে দর্শন, প্রাণ বধুয়ার জন্যে রাধা পাগলিনী প্রায়, কোথায় কৃষ্ণের বাঁশি বাজে ইতি উতি চায়, বাঁশির ধ্বনি শুনছে রাধা গো, বন্ধুর দেখা নাহি পেয়ে রাধারানী চলছে যেন পাগলিনী হয়ে। ওই সময় গিরি গোবর্ধনের উপরে দুখানি মণি ছিল, একখানির নাম চন্দ্রকান্ত মণি আর একখানির নাম সূর্যকান্ত মণি। সুখ মন দিয়ে শোনো, মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, প্রখর রৌদ্রের তাপ। যারা বৃন্দাবনে গেছে তারা জানে যে বৃন্দাবনে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কি ধরনের সূর্যের উত্তাপ, আগুনের যেন হালকা ভেসে আসে। রাধারানীর সেদিকে লক্ষ্য নেই, সে এসেছে বন্ধুর দর্শনের আসে। সূর্যকান্ত মণির গুণ কি, সূর্য যত উঠবে মণির উপরে যত উত্তাপ পড়বে চারিদিক থেকে অগ্নি শিখা বহির্গত হবে। আর চন্দ্রকান্ত মণির গুণ কি, তার উপরে যত চাঁদের আলো পড়বে সুশীতল বাড়ি ধারা টপ 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 করে নির্গত হবে, যার এক বিন্দু পান করলে তাপ জ্বালা দূরীভূত হয়। জ্যৈষ্ঠ মাস তো প্রখর রৌদ্রের তাপ, গ্রীষ্মের প্রচন্ড মার্তণ্ডের তাপে সারা পৃথিবী উঠেছে জনকেপে, বলদ ঘর্ম কলে বরে চলতে চলতে রাধারানী খেয়াল নেই সূর্যকান্ত মণির উপর দিয়ে আগুন ছুটছে, রাধা গিয়ে তার উপরে দাঁড়িয়ে পড়েছে। কৃষ্ণ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, রাধা যতক্ষণ না আগুনের উপর না দাঁড়াবে কৃষ্ণ দর্শন হবে না। চতুরের শিরোমণি শ্রীকৃষ্ণ দেখতে পেল রাধারানী আগুনের উপরে দাঁড়িয়েছিল। এবার কৃষ্ণের চোখে চোখে রাধার চোখ পড়ল, রাধারানী মনের মতো করে বধুয়াকে দেখছে। ও তার বাঁকা তার জোড়া ভূত সুকোমল তনু অপূর্ব কেশদান, হস্তে মুরলী রাধারানী বদন হতে চরণ পর্যন্ত অবলোকন করছে, মন ভরে দেখছে। এখানে কৃষ্ণের তিনটি বাঞ্ছা হয়েছিল গো। শ্রীকৃষ্ণ ভাবলেন শ্রীমতী রাধারানীর প্রেমের উৎকর্ষতা, প্রেমানুরাগ কত প্রগাঢ় হলে পায়ের নিচে আগুন জ্বলে, তথাপি রাধার সেদিক লক্ষ্য নাই। এই কৃষ্ণ প্রেমের অনুরাগ রাধার কেমন? বাবা অনুরাগ একটা শব্দ অনেকে অনেক সময় বলে ফেলে, ও খুব অনুরাগী মানুষ কৃষ্ণ অনুরাগী, অত সোজা না। অনুরাগ কাকে বলে? আমার আকাঙ্ক্ষিতকে পেতে গেলে যত রকমের কষ্ট দুঃখ যা আসবে, কোনো দুঃখকে দুঃখ মনে হবে না, কোনো কষ্টকে কষ্ট মনে হবে না। এখানে দাঁড়িয়ে সাধু মহাপুরুষরা গাছতলায় বসে থাকে, কেউ খেতে না দিলে খায় না ঘুমায় না, তার এক লক্ষ্য সে এক অনুরাগ নিয়ে বসে আছে, কবে আমি হাবি হাবি আমার বন্ধুর দেখা পাবো।
কিন্তু আমার খিদে হলে খেতে না পেলে আমি রেগে যাব, এখনো রান্না করনি? কিন্তু সমস্ত ব্যথা বেদনা সহ্য করে নিচ্ছে। অনুরাগ দু প্রকারের, দুই প্রকারের অনুরাগের কথা শোন দিয়ে মন। সকাম আর নিষ্কাম অনুরাগ শাস্ত্রেতে বর্ণন, সকাম আর নিষ্কাম অনুরাগ। সকাম অনুরাগ কাকে বলে? আমি একটু নিচে নেমে উদাহরণ না দিলে বুঝতে পারবে না। কখনো কোনো একটা মন্ত্রীর মেয়ে একটা বস্তির ছেলেকে ভালোবেসে গেল। মন্ত্রী বলল, খবরদার, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু গুলি করে মেরে ফেলবো, ওকে ভুলে যাও। মেয়েটি উপর দিয়ে বলবে, ঠিক আছে বাবা, আমি কখনো আর যাব ওর সঙ্গে, আর দেখাই করব না। কিন্তু ওর ভিতরে ভিতরে জ্বালা। হঠাৎ একদিন কলেজ থেকে ছেলেটার হাত ধরে চলে গেল, চাইল না বাবার সম্মানের দিকে, চাইল না তার বাবার ধনৈশ্বর্যের আভিজাত্যের দিকে। ওই ছেলেটাকে নিয়ে গিয়ে কোথায় থাকবে, কোন কুঁড়ে ঘরে থাকবে, কি ভাঙা ঘরে ভাড়া থাকবে, সে চিন্তা করেনি। তার একটাই সুখ আমার বন্ধুকে আমি পেয়েছি। আমি যাকে চেয়েছিলাম আমি তাকে পেয়ে গেছি। কিন্তু এই অনুরাগ বেশি সময় টিকবে না গো। বিশেষ একটা ইন্দ্রিয়ের টানে দুজনে দুজনকে ভালোবেসেছে। ওই ইন্দ্রিয়ের বৈকল্যতা যখন আসবে একে অপরকে ছেড়ে দেবে। এটা ইন্দ্রিয়ের সুখের জন্য এই ভালোবাসা। সেই ইন্দ্রিয়ের বৈকল্যতা এলে আর থাকে না ভালোবাসা। ওই ভালোবাসা ভাষা ভাষা গো করে তখন হয়ে যায়, আর সর্ব ইন্দ্রিয় দ্বারে কৃষ্ণ সেবা হয়। বিশেষ কোনো একটা ইন্দ্রিয়ের খোরাকি যোগাবার জন্য রাধা কৃষ্ণের মিলন নয়, অখণ্ড রসানন্দে রাধার প্রাণ গোবিন্দে মধুর বৃন্দে মানে মিলন হয়েছে রে। তাহলে নিষ্কাম অনুরাগ কি? ঈশ্বরের প্রতি যার ভক্তি, ভগবানের প্রতি যার ভক্তি, তার জন্য সব ফেলেও সে চলে যেতে পারে, সব নিয়ে দিতে পারে, সমস্ত কিছু ফেলে দিয়ে সে হা গোবিন্দ বলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পথের মানুষ পথে নেমে গেল। নিষ্কাম অনুরাগ। তাই শ্রীকৃষ্ণের বাসনা হল রাধার কৃষ্ণ প্রেমের অনুরাগ কত প্রগাঢ় হয়। এইটাই আমার জানতে অভিপ্রায়। প্রথম আকাঙ্ক্ষা বাঞ্ছা, বলে না তিন বাঞ্ছা পুরাইতে স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে এলেন নদিয়া। সুখ পাখি শোনো, শাড়ির কথাতে গৌরাঙ্গ কোন বিধি মতে মাথায় ঝুঁকি। তখন কৃষ্ণ ভাবল, জগতে কত পুরুষ আছে, কত সুন্দর হতে সুন্দর পুরুষ, রাধা তাকে ভালো না বেশে কেন রাধা আমার কাছে নীতি সুটে আসে। কৃষ্ণ বলে কাঁদে কেন গো, কাঁদে কেন দিন রায়। খালি আমি যেমন এইটাই আমার নিজের জানা চাই। দুই নম্বর, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কি সুখ বিলাস, এত দুঃখ এত কষ্ট এত কলঙ্ক, যে কলঙ্কের কথা সুখ পাখি বলে যায়। এত কলঙ্কের হার গলায় নিয়ে তবুও ভালোবাসে, কোন সুখ রাধারানী পাইবারও আশা। এই তিনটি জিনিস জানতে হলে কৃষ্ণের কৃষ্ণ থেকে হবে না ভাই। রাধারানীর ভাবকান্তি বিলাস কৃষ্ণের নেওয়া চাই। এখানে কবি গান হচ্ছে, আমি শাড়ির ভূমিকায় অসীম সরকার গান গাইছি, আপনারা গান শুনছেন শ্রোতাবর্গ।
টিভির পর্দায় দেখছেন আপনাদের কি ভাবে হৃদয় হচ্ছে আমি কিন্তু জানি না। আমি গেয়ে যাচ্ছি, গাধা চিনি বয়ে যায় কিন্তু গাধা চিনি তো খায় না। আমি জানি না আপনারা ঘন্টার পর ঘন্টা বসে গান শুনছেন। যদি আমাকে উপলব্ধি করতে হয় গায়ক থেকে হবে না, আমাকে শ্রোতা হয়ে বসতে হবে। তাহলে আমি বুঝতে পারব ভগবান থেকে কখনো তাকে বোঝা যায় না যদি ভক্ত না হয়। হরি বল হরি বল। সেই ভক্ত ভাব না আসা পর্যন্ত সে বুঝতে পারবে না এখানে কৃষ্ণ হেরে গেল। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে কৃষ্ণ নিজের বাসি রেখে পায় ডাক দিয়ে রাধার কাছে নিবেদন জান। শুনো শুনো রাধারানী গো, আমি কৃষ্ণ সারদ্ধা, তোমার প্রেমের কাছে আমি আজ মেনে গেছি হার। রাধা রাধা, আমার খুব ইচ্ছে, আমার খুব বাঞ্ছা, আমি এই তিনটি বাঞ্ছা পুরাবো, তার জন্য রাধারানী তোমার কাছে আমি ভিক্ষা চাই। কি ভিক্ষা গো? বলে তোমার ভাবটা আমাকে দাও আর আমি নিজেকে লুকিয়ে ফেলবো তোমার অঙ্গ কান্তি। আমার তো কৃষ্ণ বরণ, তোমার ওই গৌরী বরণ আমায় দাও রাধে। আর তোমার বিলাস সুখ দাও আমায় ওইটুক, আমি আর ভগবান রব না গো, আমি ভক্ত হয়ে যাব। শ্রীমতী রাধারানী বললেন, কৃষ্ণ কৃষ্ণ প্রাণ বলল প্রাণ গোবিন্দ, আমি তোমাকে সব দিয়ে দেব কিন্তু আমার একটি কথা। কি কথা? সেই কথা মন দিয়ে তুমি করিও শ্রবণ, তুমি নিজে নিজে শুধু করবে না সেই রস আস্বাদ। কলি হত জীবি জানা গো, তাদের দ্বারে দ্বারে যাবে, যদি আমার কিছু থাকে সেই ধন জগতে মিলাবে। কথা দাও কথা দাও, তুমি একা একা ওই ধন সাধন করিবে। আমি তাই দেব সেই রাধার ভাবকান্তি বিলাস। শ্রীকৃষ্ণ ভিক্ষা নিয়া কে কারণে গৌর হলে নবদ্বীপে আস, সেই রাধা ভাবে বিভাবিত হরে গৌরাঙ্গ রতন। তাই শারীরিক কথা শুনে হয়েছে মনেরই মতন, সেই রাধা গুণ গীতি যখন আমি সারি গাই, মহাপ্রভুর অন্তরে আর সুখের সীমা নাই। বাবা যে যত বড় হোক, জ্ঞানী হোক, মানি হোক, ভালোবাসার কাছে হার মেনে যায়। আমি বাস্তবে এসে একটা কথা বলছি সারির ভূমিকা ছেড়ে দিয়ে, আমাদের ভারতবর্ষের সর্বপ্রথম বাঙালি রাষ্ট্রপতি পরমশ্রদ্ধেয় মাননীয় প্রণব মুখোপাধ্যায় হয়েছে, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম তিনি তাকে সমর্থন জানান,
জানিয়ে এত কোন্দল হচ্ছিল, একে অপরের পরে কাদা ছোড়াছিল। কিন্তু মমতা দেবীর রাগ কোথায় চলে গেল? সোনিয়াজি যখন একটু ভালোবাসার সুরে একটা কথা বলল গো, প্রণবজি যখন ফোনে বলল তোকে আসতেই হবে, কত আবদারের কথা, কত ভালোবাসার কথা, থাকিতে পারলেন না তিনি, দিল্লি চলে যান। সেখানে গিয়ে সমর্থন দেন, যে যত বড় হোক জগতে তাকে জয় করা যায়, যদি কারো মধ্যে বুক ভরা ভালোবাসা রয়। 34 বছরের বামফ্রন্ট সরকার হেরে গেল, একমাত্র মমতাজির আন্তরিক হৃদয়ের ভালোবাসার জন্য মানুষকে এমন আপন করে নিল গো। ওদের মধ্যে বুদ্ধিজীবী, ওদের মধ্যে বড় বড় রাজনীতিবিদ, তারা ঘোল খেয়ে গেল। কার কাছে ঘোল খেয়ে গেল? যেমন কৃষ্ণ ঘোল খেল রাধার কাছে, তেমন ওরা ঘোল খেয়ে গেল মমতাজির কাছে। কোথায় বোবা মেয়েকে দর্শন করছে মমতা সেখানে, কে কোথায় ব্যথা পাচ্ছে মমতা সেখানে, মানুষের সঙ্গে ভালোবাসার দ্বারা এই যে প্রেমেরই বন্ধন, পেতে পারে মাত্র শ্রেষ্ঠ আস। কৃষ্ণ যদিও সর্বশক্তিমান, রাধারানীর ভালোবাসার দ্বারায় সর্বশক্তিমান হয়েও তার কাছে হেরে যায়। সময় মোদের হয়ে গেছে আজ, বারে বারে ইঙ্গিত পাই, এইবার তাকে ডেকে নিয়ে মিলন গীতি গাই। ওই যে উদয়বাবু বসে বসে মিটি মিটি হাসে, এইবার মিলন করবো আমরা সভ্য সভা পাশে। সুদীপ দাদা রেকর্ডিং এ ওই যে বসা রয়, তার ইশারার ভাষা অসীম বুঝতে পায়, তাই তো আর দেরি করবো না, অন্তরে আছে ভাবো, এবার সুকার শাড়ি দুজন ধরি মিলন গীতি গাবো। মিলনেরও মধ্যে দিয়ে হবে কিছু কথা বর্ণন, ধৈর্য ধরে শুনবেন আপনারা যত ভক্তগণ। আজ আমরা দুজন সুকার শাড়ি মিলন শাড়ি গাই গো, পঞ্চভাগে বিভক্ত রয়, রাধার কৃপায় মধুর ভাব পায়।
সে ভাবদের না সর্বশাস্ত্রে আছে প্রমাণ কেন দেব শ্রীরাধার মান বল শুনি তাই গো দেখো রাধা কৃষ্ণ প্রেমানন্দে ধ্বনি দেয় সব ভক্ত বৃন্দে ব্রজগোপীর সেই ভজন ছন্দে দেখো নাকি তাই গো দেখো বৃন্দাবনের সবার মুখে রাধা রানীর জয় রাধা প্রেমে কৃষ্ণ বাধা মধুর প্রিয়ালয় উদ্দেশ্য তো কৃষ্ণ প্রাপ্তি ভজনে যামুল রাধাকে শ্রেষ্ঠত্ব দিলে হবে নাকি ভুল রাধা রানী পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই দেহে ভেদ নাই শাস্তে পরমান একই আত্মা দুই দেহ ব্রজে এলেন ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি রাধার ভক্তিতে কৃষ্ণ পড়ে ধরা এই জন্য হেরে গেল কৃষ্ণ মন চোরা তাই তো দাসত্ব দিল রাধারানীর পায় এই জন্য বলে সবাই রাধারানীর জয় বৃন্দাবনে গেলে আমরা শনিবারে পাই রয়ের ওই যে জয় রাধে বলি ছাড়া তাদের মুখে নাই জয় রাধে সকলেই কয় রাধে রাধে বলে দেখো ধুলাতে গড়ায় এই জন্য রাধারানী শ্রেষ্ঠ বটে হয় গৌরাঙ্গ তাই শুনে মাথা ঝুল দেয় এরপরে জানতে চাইলে আরো আছে ভাবো তুমি আমি দুইজনে আরো ক্যাসেট করবো তার মধ্যে আলোচনা করিবারে চাই আজ আমাদের সময় একটুকু নাই ওদিকে ইশারাতে জানিবারে পারি এই জন্য এই পর্যন্ত যাবো মোরা সারি তুমি সুখ আমি হয়েছি আর সারি এই পর্যন্ত কবির পালা যাবো মোরা সারি এই পর্যন্ত ক্ষান্ত হলো শোনেন ভক্তগণ রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয় ভবা জয় ভবা জয় ভবা হরি বল রাধে রাধে জয় শ্রী রাধে রাধে রাধে